নে নে মন খারাপ করিস নি, মাছ পেলে আমি মুড়োটা নেব আর সব তোর, ভদ্রলোকের এক কথা। নে এখন কেঁচো ভাত দেখি। এ কথাগুলো টেনিদা বলল বেলারামকে। আর এই ভদ্রলোকের কথার মান রাখতে গিয়ে টেনিদা যে কি বিপদে পড়ল চলো শুনি। নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসো লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা শুনব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মৎস্য পুরাণ, টেনিদার গল্প। অবভিয়াসলি খুব মজার, শুনতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আমার চ্যানেলে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমি যখনই কোনো নতুন গল্প আপলোড করি সাথে সাথে তার ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক টেনিদার গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মৎস্য পুরাণ। তো চলো লেটস স্টার্ট, লেটস ডু গল্প। তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। বঙ্গে আর যাবো কোথায়, বঙ্গেই তো আছি, একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। সবে দিন সাতেক হলো ম্যালেরিয়ায় ভুগে উঠেছি, এমনিতেই বরাবর আমার খাইখাইটা একটু বেশি, তার উপর ম্যালেরিয়া থেকে ওঠার পর খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে। দিন রাত্রি শুধু মনে হয় আকাশ খাই পাতাল খাই। খিদেতে আমার পেটের 32টা নাড়ি একেবারে গোখর সাপের মতো পাক খাচ্ছে। আর শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে। আস্ত হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধহয় সেটা আর আশ মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া ইয়া রাজভোগকে কায়দা করার চেষ্টায় আছি। কিন্তু ওই তুমি যাও বঙ্গে, হঠাৎ কানের কাছে সিংহনাদ শোনা গেল। এই যে প্যালা, বেড়ে আছিস। আমার পিলেটা ঘোঁত করে নেচে উঠেই কত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম, সেটা ঠিক তেমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো। শুধু খানিকটা রস গড়িয়ে আদির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিল। চেয়ে দেখি আর কে, পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা, আমাদের পটল ডাঙার টেনিদা। পুরো 5 হাত লম্বা খটখটে জোয়ান, গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে স্বনাম ধন্য। আমার মুখে অমন সরস রাজভোগটাও কুইনাইনের মতো তেতো লাগল। টেনিদা বললে, এই সেদিন জ্বর থেকে উঠলি না, এর ভেতর আবার ওইসব যাতা খাচ্ছিস, এবার তুই নির্ঘাত মারা পড়বি। মারা পড়ব, আমি সভয়ে বললাম। আলবাত, কোনো সন্দেহ নেই। টেনিদা সারা শব্দ করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা শেষ চেষ্টা করে দেখতে পারি। এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই দুটো রাজভোগ তুলে নিয়ে কপ কপ করে মুখে পুরে দিল। তারপর তেমনই সিংহনাদ করে বলল, আরো 4টে রাজভোগ। আমার খাওয়া যা হওয়ার সে তো হলো। আমার পকেটে নগদ 3.5টি টাকা খসিয়ে এ যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিল টেনিদা। মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরুলাম দোকান থেকে। ভাবছি এবার হেদর কোনা দিয়ে শর্ট করে ড্রাপ স্ট্রিটের দিকে শটান পড়ব, কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল। সে তো ধরা নয়, যেন ধারণ। মনে হলো কাঁধের উপর কেউ একটা 1.5 মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল। এই প্যালা, পালাচ্ছিস কোথায়? ভয়ে আমার ব্রহ্মতালু অব্দি কাট। বললাম, না না না, পালাচ্ছি না তো। তবে যে মানি দিব্যি কাঠবিড়ালির মতো গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলে,
চালাকি না চালিয়াতি, তোকে আমার সঙ্গে যেতে হবে এখন, চল। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমা কেন? টেনিদা চটে উঠল, তুই একটা গাধা। আমি বললাম, গাধা হওয়ার মতো কি করলাম? টেনিদা বাঘা গলায় বলল, আর কি করবি, ধোপার মোট বই, থাপার মাঠে কচি কচি ঘাস খাবি, নাকি পেহ পেহ করে চিৎকার করবি? আজ রোববার দমদমায় মাছ ধরতে যাব, এটা কেন বুঝিস না রে উজবুক? মাছ ধরতে যাবে তো যাও, আমাকে নিয়ে টানটানি করছো কেন? তুই না গেলে আমার বঁড়শিতে টোপকে গেঁথে দেবে শুনি, কেঁচে টেচে আমি হাত দিয়ে ঘাটতে পারবো না, সে বলে দিচ্ছি। বাহ, তুমি মাছ মারবে আর কেঁচোর বেলায় আমি? নেতো রাস্তা দাঁড়িয়ে আর মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করিস না, চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের ভেতরে একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি, টেনিদা একটা হ্যাঁচকা টান মারল, টানের চোটে আমার হাতটা যেন কাঁধ থেকে উপরেই চলে এলো। গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম। যাবি কোথায়? আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে কেউ কোথাও যেতে দিচ্ছে না, চল। রেডি, 1 2। কিন্তু 3 বলবার আগেই আমি যেন হঠাৎ দুটো পাখনা মেলে হাওয়ায় উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো ভোঁ ভোঁ করে। খেয়াল হতে দেখি টেনিদা একটা সেকেন্ড ক্লাস ট্রামে আমাকে টেনে তুলে ফেলেছে। আমাকে বাজ খাই গলায় আশ্বাস দিয়ে বলল, যদি মাছ পাই তবে লেজা থেকে কেটে তোকে একটু ভাগ দেব। কি ছোট লোক, যেন মুড়ো পেটি আমি খেতে জানি না। কিন্তু তর্ক করতে সাহস হলো না, একটা চাটি হাঁকড়ালেই তো মাটি নিতে হবে, তারপর খাটিয়া চড়ে খাঁটি নিমতলা যাত্রা। মুখ বুঝে বসে রইলাম, মুখ বুঝেই শিয়ালদা পৌঁছলাম, তারপর সেখান থেকে তেমনি মুখ বুঝে গিয়ে নামলাম দমদমার গোড়াবাজারে। রেল লাইনের ধার দিয়ে বনগার মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি। টেনিদা বললে, চল ওর ভেতরেই মাছ ধরার বন্দোবস্ত। আমি 3 পা পিছিয়ে গেলাম, বললাম, খেপেছ? এর ভেতর মাছ ধরতে যাবি কি? ওটা নির্ঘাত ভুতুরে বাড়ি একটা। টেনিদা হনুমানের মতো দাঁত খিচিয়ে বলল, তোর মুন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি, ওর ভেতর ভূত কোত্থেকে আসবে রে? আর যদি আসেই তো এক ঘুষিতে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেব। হুম, আয় আয়। মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পিছন পিছন পা বাড়ালাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল ভেতরটা তা নয়, একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুলটুল বিশেষ কিছু নেই, কিন্তু পাথরের কতগুলো মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে, কিছু কিছু ফলের গাছ, আম লিচু নারকেল এইসব। মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট্ট বাড়ি, দেওয়ালে চুন খসে গেছে, ইট ঝরে পড়েছে এদিক দিয়ে ওদিক দিয়ে, তবু বেশ সুন্দর বাড়ি। মস্ত বারান্দা, তাতে খানকয়েক বেতের চেয়ার পাতা। বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়ল, ওরে জগা! দূর থেকে সাড়া এলো, আসুচি! তারপরেই দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ, বললে, দাদা বাবু আসিলা? টেনিদা বললে, হুম আসিলাম, এতক্ষণ কোথায় ছিলি বেটা গোবুত? শিগগিরি যা, ভালো দেখে গোটা কয়েক দাপ নিয়ে আয় তো। আনুচি বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চড়ে বসল, তারপর মিনিট খানেকের মধ্যে নেমে এলো ডাব নিয়ে। পর পর 4টে ডাব খেয়ে টেনিদা বললে, সব ঠিক আছে জগা? জগা বললে, হ্যাঁ, বসি টোপ চার সব
জগা বললে, চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম। সত্যি খাসা পুকুর ঘাট, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল। খাটটার উপরে নারকেল পাতার ছায়া ঝিরঝির করে বাতাসে কাঁপছে, পাখি ডাকছে এদিক ওদিক। মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা। ঘাটটার ওপর দুটো বড় বড় হুইল বড়শি। বড়শি দুটোর চেহারা দেখলে মনে হয় যেন হাঙ্গর কুমির ধরার মতলব আছে। টেনিদা আবার বললে, চা করেছিস জামা? হুম। কেচে তুলেছিস? হুম। তবে তুই যা, আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করগে। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই। নে বসিতে কেঁচো গাত। আমি কাঁদো কাঁদো মুখে বললাম, কেঁচো গাঁদবো? টেনিদা হুঙ্কার ছাড়ল, নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি? ওই তো বাংলার পাঁচের মতো মুখ তোর, ও মুখ দেখবার কি আছে রে? মাইরি পেলা, এখন বেশি বকাস নিয়ে আমাকে, মাথায় খুন চেপে যাবে। নে ধর, কেঁচো নে। কি কুক্ষণেই যে আজ বাড়ির থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে। এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধ হয় দয়া হলো, বললে, নে নে, মন খারাপ করিস নি। আচ্ছা আচ্ছা, মাছ পেলে আমি মুড়োটা নেব আর সব তোর, ভদ্রলোকের এক কথা। নে এখন কেঁচো গাত। মাছ টেনিদা যা পাবে সে তো আমার জানাই আছে, লাভের মধ্যে আমার খানিকটা কেঁচো ঘাটাই সার, এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে কি সাংঘাতিক কথা সেটা টেনিদা টের পেল একটু পরে। ছিপ ফেলে দিব্যি বসে আছি, বসে আছি তো আছি, জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো। কিন্তু কাকস্য, জলের উপর ফাতনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে, একেবারে নট নরণ চরণ, কিচ্ছু না। আমি বললাম, টেনিদা মাছ কই? টেনিদা বললে, চুপ, কথা বলিস নি, মাছ ভয় পাবে। আবার আধ ঘন্টা কেটে গেল। বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাতনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে, জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে, আর কিচ্ছু নেই। আমি বললাম, ও টেনিদা মাছ কোথায়? টেনিদা বিরক্ত হয়ে বলল, থাম না, কেন বকর বকর করছিস? এসব 10-12 সেরি কাতলার ব্যাপার, এত সহজে কি আসে? নে এখন মুখে স্ক্রু পেটে বসে থাকত। ফের চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি, কিন্তু টেনিদার দিকে তাকিয়ে থমকে গেলাম। ছিপের ওপর একেবারে হুমড়ি খেয়ে পড়েছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। সত্যি তো এই যে দস্তুর মতো অঘটন, চোখকে আর বিশ্বাস করা যায় না। ফাতনা টিপটিপ করে নাচছে মাছের ঠোকরে, আমাদের দুজোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে। দু হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা, আর একটু গেলেই হয়। টিপটিপ, আমাদের বুকও ঢিপঢিপ করছে সঙ্গে সঙ্গে। আমি চাপা গলায় চেঁচিয়ে বললাম, টেনিদা জয় বাবা মেছো পেতনি হেইও। ছিপে একটা জগঝম্প টান লাগালো টেনিদা, সপাং সাঁই করে একটা বেখাপ্পা আওয়াজে বড়শি উঠে আকাশে এলো, মাথার ওপর থেকে ছিঁড়ে পড়ল নারকেল পাতার টুকরো। কিন্তু বড়শি একদম ফাঁকা, মাছ তো দূরে থাক, মাছের একটা আঁশ পর্যন্ত নেই। টেনিদা বললে, বেটা বেমালুম ফাঁকি দিলে, আচ্ছা যাবে কোথায়,
আজ ওরই একদিন কি আমারই একদিন, নে পেলা আবার কেঁচো হাত। টান দেখেই বুঝতে পারছি কিরকম মাছ উঠবে। মাছ তো উঠবে না, উঠবে জলহস্তি। কিন্তু বলে আর চাটি খেয়ে কি লাভ, কেঁচো গাঁথা কপালে আছে তাই গেঁথে যাই। কিন্তু টেনিদার চারে আজ বোধহয় গন্ডা গন্ডা রুই কাতলা কিলবিল করছে, তাই দু মিনিট যেতে না যেতেই একই দু নম্বর ফাতনাতেও আবার টিপটিপ শুরু হয়েছে। বললাম, টেনিদা এবার সামলে। টেনিদা বললে, আর ফসকায় বারে বারে ঘুঘু তুমি, হুঁ হুঁ, কিন্তু কথা বলিস নি পেলা, চুপ। টিপ 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 টপ, সাঁ করে বর্ষি আকাশে উঠল, আবার ছিঁড়ে পড়ল নাটি পাতা। কিন্তু হায়, মাছ কই, মাছই তো নেই। টেনিদা বললে, এবারেও পালালো, উহ জোর বরাত ব্যাটার। আচ্ছা দেখে নিচ্ছি, কেঁচো গাত পেলা আজ এসপার কি ওসপার। তাজ্জব লাগিয়ে দিল বটে, বঁড়শি কেবলমাত্র ফাতনা ডুবিয়ে দিচ্ছে অথচ টানলেই ফাঁকা, এ কি ব্যাপার, এমন তো হয় না, হওয়ার কথাও না। টেনিদা মাথা চুলকোতে লাগল, পরপর গোটা আষ্টেক টানের চোটে ওপরে নাটেল গাছটাই নেড়ামুড়ো হয়ে গেল, কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বললে, এ কি রে, এ তো ভুতুরে কাণ্ড। পেছনে কখন যে জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি। হঠাৎ পানে রাঙা এক মুখ হেসে জগা বলল, আজ্ঞা ভূত নয়, কাঁকড়ো আছি। কাঁকড়ো মানে কাঁকড়া? জগা বললে, হুঁ। তবে আজ কাঁকড়ার বাপে শ্রাদ্ধ করেই আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়ল টেনিদা, বসে বসে নিশ্চিন্তে আমার চার আর টোপ খাচ্ছ, খাওয়া বের করছি। একটা বড় দেখে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো জগা। ডালা ধামা? আমি অবাক হয়ে বললাম, তাতে কি হবে? তুই চুপ কর পালা, বকালেই চাটি লাগাবো, দৌড়ে যা জগা, ধামা নিয়ে আয়। আমি সভয়ে ভাবলাম, টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবার। কিন্তু কিন্তু যা হলো সে একেবারে দেখার মতো ঘটনা। সাবাস একখানা খেল, একেবারে ভানুমতির খেল। এবার ফাতনা ডুবতেই আর হিঁয় শব্দে টান দিল না টেনিদা, আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগল। তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল কাঁকড়া বড়শিটাকে প্রাণপণে আঁকড়ে আছে। টেনিদা বললে, বড়শি জলের ওপর তুললেই ওবাটা ছেড়ে দেবে, বড়শি আমি তোলবার আগে ঠিক জলের তলায় ধামাটা পেটে ধরবি, বুঝলি জগা? তারপর দেখা যাবে কে বেশি চালাক, আমি না ব্যাটার ছেলে কাঁকড়া। তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে এবার কাঁকড়ার দল ঘায়েল, আধ ঘন্টার মধ্যেই ধামা বোঝাই, দুটো প্রকাণ্ড হুইলের শিকার, দু কুড়ি কাঁকড়া। টেনিদা বললে, মন্দ কি, কাঁকড়ার ঝোলও খেতে খারাপ নয়, তোর খিচুড়ি কর দুর্জগা। কিন্তু ভদ্র লোকের এক কথা, আমি সেটা ভুলিনি। বললাম, টেনিদা মুড়োটা তোমার আর লেজা পেটি আমার, মনে আছে তো? টেনিদা আঁতকে বলল, হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ। টেনিদা এক মিনিটে কাঁচুমাচু হয়ে গেল। তাহলে? তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়া দাঁড়া দুটো তোমার,
আর বাকি কাঁকড়া আমার। টেনিদা আর্তনাদ করে বলল, সে কি? আমি বললাম, ভদ্রলোকের এক কথা। তাহলে কাঁকড়ার কি মুড়ো নেই? মুড়ো না থাকলেও মুখ আছে, কিন্তু আমি সে কথা চেপে গেলাম। বললাম, ওই দাঁড়াই হলো ওদের মুড়ো। টেনিদা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে বসে পড়ল। বলল, প্যালা, এই ছিল তোর মনে? তা যা খুশি বলো। বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের 3.5 টাকা শোক আমি কি এর মধ্যেই ভুলে গেছি? আজ 2 দিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি। টেনিদা দাঁড়া কিরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুঁজে গো গো করে চলে গেল, যেন চিনতেই পারেনি। শেষ হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৎস্য পুরাণ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কোনো পার্টিকুলার গল্প শোনার ইচ্ছে হলে আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার উপস্থিত হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।